नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় 10ই সেপ্টেম্বর সকাল 9:07 কপাল পুড়তে চলেছে তিন রাশির, আসবে নানা ধরনের বিপর্যয়। হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি তিনটি রাশির জাতক জাতিকাদের বিশেষ দুঃখজনক কিছু কথা শোনাবো। তবে আমি বলবো, এই ভিডিওটি করা তাদের ভয় দেখানোর জন্য নয়, এই ভিডিওটি করার অর্থ তাদেরকে আগে থেকে সজাগ করে দেওয়া। কারণ দেখা গেছে, আগে থেকে সজাগ থাকলে বহু বিপদ অতি সহজে এড়ানো যায়। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বিশেষ তিনটি রাশির আমি নাম জানাবো, যারা 10ই অক্টোবর বুদ্ধিদাতা আর রাজকুমার গ্রহ বুধ বক্রী হওয়ার ফলে নানা ধরনের বিপদের মুখে পড়বে। তাদের আর্থিক ক্ষতি হবে, তাদের বুদ্ধি নাশ হবে, তাদের শারীরিক দিক দিয়ে বিপর্যয় আসবে, সবচেয়ে বড় কথা তাদের সিদ্ধান্ত নিতে ভুল হবে। প্রথম রাশি কন্যা রাশি। কন্যা রাশিতেই বুধ বক্রী হওয়ার ফলে কন্যা রাশি ভুল সিদ্ধান্ত নেবে, তাদের ভুল সিদ্ধান্তে অনেক ধরনের ভুলভ্রান্তি হয়ে যাবে, তাদের জীবনে নেমে আসবে নানা ক্ষতি। তাই কন্যা রাশিকে অবশ্যই আমি জানাবো, 10ই সেপ্টেম্বর বুধ বক্রী হওয়ার ফলে আপনার জীবনে আসছে নানা ধরনের বিপদ। একদিক দিয়ে শরীরের কষ্ট, আর একদিক দিয়ে ভুল সিদ্ধান্ত, আর একদিক দিয়ে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, এছাড়াও আর্থিক ক্ষতির মুখোমুখি হবেন আপনি। তাই আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ হন, আপনি 10 তারিখ থেকে নিজেকে সামলে নিন। আপনি 10 তারিখ থেকে গণপতি পাপ্পা মুরলিয়া বিঘ্ননাশক সিদ্ধিদাতা গণেশকে রোজ পূজার্চনা করুন এবং গাঙ্গণেশায় নমঃ এই মন্ত্র পাঠ করুন। এতে আপনার জীবনে বুধ বক্রী হয়ে যাওয়ার ফলে যে অশুভ প্রভাব আসবে তা সম্পূর্ণ বিনষ্ট হবে। দ্বিতীয় আরও একটা রাশির কথা বলবো, সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি হন, আপনার জীবনেও বুধ বক্রী হওয়া মোটেই শুভজনক ঘটনা নয়। আপনার জীবনেও আসছে ভয়ঙ্কর বিপর্যয়, আপনার জীবনেও আসবে নানা ধরনের দুর্যোগ। তাই আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা যেই হন, আপনার জীবনে আসবে বিরাট বিরাট দুর্যোগ। আপনার ভুল সিদ্ধান্তের জন্যে মোটা টাকা গর্চা যেতে পারে, আপনার ভুল সিদ্ধান্তের জন্যে পারিবারিক অশান্তি লেগে যেতে পারে, আপনার ভুল ভাল বাক্য বলার জন্যে আপনার শত্রুতা তৈরি হতে পারে। তাই মীন রাশিকে বলবো, আপনি যদি চান আপনার গৃহে শান্তি থাকুক, তাহলে আপনি চুপ থাকুন। আপনি যদি চান আপনার মোটা টাকা যাতে লস না হয়, তাই আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পারিপার্শ্বিক মানুষজনকে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিন। একা একা সিদ্ধান্ত নিলে বুধ বক্রী হওয়ার ফলে আপনার দ্বারা ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। তাই মিথুন রাশিকেও আমি বলবো, আপনারা গণেশ আরাধনা করুন এবং গাঙ্গণেশায় নমঃ এই মন্ত্র প্রত্যেক 108 বার জপ করুন। গণেশ আরাধনার দ্বারাই আপনার জীবনে অশুভ প্রভাব আপনি অনেকাংশে কমাতে পারবেন। আবার একটা শেষ রাশির কথা বলবো, সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার জীবনেও বিরাট সমস্যার মুখোমুখি হবেন, আপনার বুদ্ধি ভ্রষ্ট হবে, আপনার জীবনে নানা সমস্যা আসবে। তাই আপনি যদি তুলা রাশি হন, আপনাকেও আমি সাবধান করেই দিলাম। তাই আজকের এই ভিডিওয়ে 10ই সেপ্টেম্বর সকাল 9:07 থেকে তিনটি রাশির জীবনে নানাভাবে অশুভ প্রভাব দিচ্ছে বুধের বক্রী হওয়া। তাই তিনটি রাশিকে আমি আগে থেকে বিশেষ সাবধানবাণী করে দিলাম এবং তিনটি রাশিকেই বলবো, গণেশ আরাধনার মাধ্যমে তারা তাদের বিপদ কাটাতে পারে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, তিনটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।